গুড মর্নিং এভরি ওয়েলকাম টু মাই চ্যানেল আমি শোর বন্ধুরা এখন ঘড়িতে বাজে ঠিক সাড়ে ছটা আর আজকে হচ্ছে বুধবার বুধবার দিন ঠিক সকাল সাড়ে ছটা থেকে আমি আমার বক বকটা স্টার্ট করছি আর আমার সকল বন্ধুকে আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে দিনটা শুরু করলাম আজ সকাল থেকেই পুরো আকাশটা একদম ঝিমিয়ে আছে পুরো মেঘলা আকাশ মনে হচ্ছে এই বৃষ্টি নামে এই বৃষ্টি নামে আমি আমার বারবার করে আকাশটা দেখছি কারণ আজকে মেয়ের স্কুল আছে স্কুল টাইমে যদি বৃষ্টিটা আসে তো ব্যাস হয়ে গেল আজকে স্কুল কামাই তো চলো বন্ধুরা ধীরে সুস্থে আগে ব্রাশটা করে নিয়ে তারপর তোমাদের সাথে কাজগুলো এক এক করে শেয়ার করবো আমি কখনোই ঘুম থেকে উঠে একদম বাসি কাজ বলো বা রান্নাঘরে একদমই আসতে পারি না আমি ধীরে সুস্থে আগে আমি মনটাকে স্থির করি যে এইবারে হ্যাঁ আমি কি কাজকর্ম করতে পারি তখনই কিন্তু আমি কাজে হাত দিই আমার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে আমি কিন্তু কোনো দিনও আমি কাজ শুরু করি না আর এখানে মেয়ের টিফিনটাও গুছিয়ে দিলাম কারণ ঠান্ডা গরম জলটা দিলে না ও পুরো জলটা খেয়ে আসি আর না হলে একদম জল খেতে চায় না জানো বন্ধুরা তো যাই হোক আমার এক সাবস্ক্রাইবার বন্ধু ওর নাম নিপা টাই হোটেলটা আমার ঠিক মনে পড়ছে না অনেক দিন ধরে বিগত এক মাস ধরে আমাকে বলে যাচ্ছে দিদি তোমার সোফা কাম বেডটা একটু অ্যারেঞ্জ করে খুলে আমাকে দেখাবে সত্যি বন্ধু আমি ভীষণ ভীষণ দুঃখিত যে তোমাকে আমি এখনও পর্যন্ত দেখাতে পারিনি কাল রাতে আমি ভেবেই রেখেছি যে আজ আমি কিছু করি আর না করি আমি আমার এই সাবস্ক্রাইবার বন্ধুর আজকে আমি রিকোয়েস্ট রাখবোই রাখবো তো ওই জন্যই তোমার জন্য সকাল সকাল উঠে কিন্তু আমি ব্লগটা স্টার্ট করেছি আর ভাবলাম পুরোপুরি যখন অ্যারেঞ্জ করেই নিলাম সুন্দর করে যখন সাজালাম তাহলে এখানে বসেই আজকে আমি আমার ড্রাই ফ্রুটটা খাই সত্যি কথা বলতে গেলে মাঝে মাঝে যদি একটুখানি একটু আর দু মানে জিনিসপত্র চেঞ্জ করা যায় বা আমাদের ফার্নিচার একটু চেঞ্জ করা করা যায় এদিক থেকে ওদিক সেদিক থেকে ওদিক করা যায় তাহলে কিন্তু আমাদের ঘর কিন্তু একঘেয়ে লাগবে না একটু নতুনত্ব ছোঁয়াও লাগতে পারে এটা পুরোপুরি সম্ভব হয়েছে নিপা তোমার জন্য তুমি বলেছিলে বলেই হয়তো আমি এই সুন্দরভাবে আজকে অ্যারেঞ্জ করতে পেরেছি আর দিনটাও বেশ আমার সুন্দরভাবে কিন্তু কেটে গেছে বাইরে পড়ছে ঝিরিঝিরি বৃষ্টি আর আমি দেখো এখানে বসে বসে আজকে ড্রাই ফ্রুটটা এনজয় করছি তো বন্ধুরা এইবারে আসছি মেন কাজে ঠিক আছে বেডটা তো করে নিলাম এইবারে এটাকে সোফা বানাতে গেলে মোটামুটি কালঘাম কিন্তু আমার ছুটে যায় প্রচণ্ড ভারী এটাকে দেখতে যতটা ইজি লাগে এটা কিন্তু সেট করা অনেক বেশি টাফ এতগুলো বড় বড় বালিশ কুশান চাদর সব কিছু সরিয়ে কিন্তু এটাকে বেটে পরিণত করতে হয় তো যাই হোক তোমরা যে যতটা তাড়াতাড়ি কাজটা দেখলে এটা করতে কিন্তু আমার মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট লেগে গেছে বন্ধুরা কিন্তু যতই কষ্ট হোক যতই অসুবিধা আমার সাবস্ক্রাইবার বন্ধুরা আমাকে রিকোয়েস্ট করেছে আর সেই রিকোয়েস্ট আমি রাখবো না এটা হতেই পারে না হ্যাঁ হয়তো দিনের দিন আমি করতে পারি না বাট চেষ্টা করি আমি কিছুদিন দিন পরও অন্তত তোমাদের সাথে শেয়ার করার আর কথা বলতে বলতে কিন্তু আমার বেডরুমটা পরিষ্কার করা হয়ে গেল আর সিধা চলে এলাম ডাইনিং রুমটা ক্লিন করতে অফ ক্যামেরায় কিন্তু আমি আরও অনেক ডাস্টিং ক্লিনিং করেছি বন্ধুরা সেইগুলো আর দেখায়নি তাহলে ভাববে রোজ দিদি কি এক ডাস্টিং ক্লিনিং দেখায় কিন্তু কি করো বন্ধুরা আমার তো এটা ডেলি ওয়ার্ক আমাকে তো এটা করতেই হবে তোমরা বোর ফিল করলেও আমায় কিন্তু বোর ফিল করা যাবে না কারণ আমার কাজ আমাকেই করতে হবে সেটা হাসি মুখেই করতে হবে আর হাসি মুখে তুমি যে কোনো কাজই করো না কেন সেটা কিন্তু খুব সুন্দর আর পরিপাটি হয় কাল না হলে তার আগের দিন আমি একটা কমেন্ট পেয়েছিলাম সে কমেন্টে এক বন্ধু লিখেছিল যে সে সব সময় ডিপ্রেসড ফিল করতো কোনো কাজে ওর মন ভালো লাগতো না পনেরো দিন ধরে আমার ব্লগ দেখছে বাট উইদাউট সাবস্ক্রিপশন মানে পনেরো দিন ধরে কিন্তু আমাকে সাবস্ক্রাইব না করেই ও আমার ব্লগ দেখছে তো দেখো এতটা মোটিভেট হয়েছে যে ও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে আর এখন ওর নিজের মধ্যে একটা অদ্ভুত চেঞ্জ ফিল করছে ঘর সব সময় ওর টিপ টপ করে গুছিয়ে রাখতে পারছে তো থ্যাংক ইউ সো মাচ ডিয়ার এটা আমার ক্রেডিট না এটা সম্পূর্ণ তোমারই ক্রেডিট আমি তোমাকে হয়তো একটু মোটিভেট করতে পেরেছি বা এনকারেজ করতে পেরেছি কিন্তু নিজেকে চেঞ্জ করার যে চেষ্টা সেটা কিন্তু তুমি পুরোপুরি করেছ সত্যি কথা বলতে গেলে আমি যে উদ্দেশ্যে চ্যানেলটা খুলেছিলাম তোমরাই সেটাকে সার্থক করেছ পৃথিবীর কিছু মানুষ কিছু মানুষকে তো আমি মোটিভেট করতে পেরেছি এটাই আমার কাছে

তোমরা খেয়াল করে চোখি না দেখবে যে ম্যাক অনেক মানুষ আছে অনেক গৃহিণী আছে তারা সংসারের কাজ করতে করতে না হঠাৎ করে তারা ডিমোটিভেট হয়ে যায় তাদের কাছে আর ভালো লাগে না এই সংসারের কাজকর্ম তাদের কাছে বোঝা হয়ে দাঁড়ায় সেই এক জিনিস এক কাজ এক কর্ম আসলে আমাদের হাউসওয়াইফদের না মোটিভেট করার কেউ থাকে না আমাদের কাজে আছে না রিওয়ার্ড না আছে পেমেন্ট আমরা আমি একটাই কথা বলো বন্ধু কারোর প্রশংসা পাওয়ার জন্য বা কারোর রিওয়ার্ড পাওয়ার জন্য কাজ সংসারের কাজ করো না সংসারটাকে ভালোবেসে করো তোমার মনে যেমন খুশি যেমনভাবে তুমি তোমার সংসারটাকে সাজাতে চাও তুমি সেইভাবেই সাজাও কারোর প্রশংসার আশা কিন্তু তুমি করো না আর রইল বাকি পেমেন্ট আর রিওয়ার্ডেড এই দেখো বন্ধুরা আমরা যারা গৃহিণী যদি আমাদের সংসারটাকে আমরা অফিস বলে মনে করি আমরা এই অফিসে ধরো কর্মরত কর্মচারী ধরো আমরা আমরা কটা পোস্ট হোল্ড করে আছি আমরা রান্না করছি আমরা বাসন মাজছি আমরা ডাস্টিং করছি ক্লিনিং করছি জামা কাপড় কাটছি বাড়ির কোনো মেম্বার যদি অসুস্থ হয়ে যায় তাকে সেবা শুশ্রূষা করছি মানে হচ্ছে নার্সের কাজ করছি আমাদের কোনো জিনিসপত্র যদি ধরো জামা কাপড় বোতাম ছিঁড়ে যাচ্ছে সেটাকে সেলাই করছি মানে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ আমরা সবাইকে আমরা সব গৃহিণীরা একা হাতে সামলাচ্ছি এতগুলো পোস্টের রিওয়ার্ড বা পেমেন্ট করার ক্ষমতা আমার মনে হয় বিশ্বের কোনো মানুষের আছে কি না তাই জন্যই হয়তো আমাদের হাউসওয়াইফদের না আছে পেমেন্ট অপশান আর না আছে রিওয়ার্ড সব কিছুরই পজিটিভ দিকটা নেবে নেগেটিভ দিকটা নেবে না পজিটিভ দিক নিয়ে চলবে দেখবে জীবন অনেক বেশি হ্যাপি হয়ে থাকবে প্রত্যেকটা কাজের না দুটো করে সাইট আছে একটা নেগেটিভ একটা পজিটিভ আর আমরা কি করি সব সময় নেগেটিভ দিকটা নিয়ে চলি মানে নেগেটিভ ধরেই আমরা চলতে থাকি ওই জন্য কি হয় আমরা যে লাইনে লাইন দিয়ে এগোচ্ছি খুব তাড়াতাড়ি না আমরা লাইন থেকে চ্যুতো হয়ে যাই মানে লাইন থেকে আমরা বেরিয়ে যাই সব সময় পজিটিভ লাইন ধরে এগোবে দেখবে তুমি কোনো সময় তোমায় কেউ তোমার লাইন চ্যুত কিন্তু করতে পারবে না তো মোটামুটি আমার তোমাদের সাথে কথা বলতে বলতে যেটুকু ডাস্টিং ক্লিনিং বাকি আছে সেইটুকু কমপ্লিট

পনেরোটা এখন ঘড়িতে বাজে এই পনে এগারোটা যেটা মানে ওয়েস্ট বেঙ্গল বলে টাইমিং কত এগারোটা থেকে বুঝেছ আর এইভাবে মুসল ধারে করে বৃষ্টি ছাড়ে সব মায়ের যা হাড়ি ঝাড়ি মেলা ছিল সব ভিজে গেছে এতটা মেঘলা হয়ে গেছে না যে রান্নাঘরটা আমার পুরো অন্ধকার হয়ে গেছে যে লাইট না জ্বালিয়ে আমি কোনো রান্নাই করতে পারবো না আর তেমন জোরে বৃষ্টির ঝাপটা আসছে রান্নাঘর থেকে জানো আর এই দেখো বন্ধুরা আমি এখানে রান্না করব কি করে বলো তো এটা খুব বৃষ্টিতে দেখেছো পুরো ভিজে গেছে গ্যাস দেখো গ্যাস ট্যাস সব পুরো ভিজে গেছে এটা তো এবার যদি আমি এখানে রান্না বসাই পুরো তেল ছিটকে আমার গায়ে এটাকে এখন আমি বন্ধ করে রান্না করতে যেটা বন্ধ করে দিলে পুরো মানে কি বলবো ধোয়া আমার ঘরে ভর্তি হয়ে যাবে এই একটা সমস্যা জানো পুরো দেখো বৃষ্টি এখান থেকে পড়ছে পড়ছে ওখান থেকে আজকে কি কি লাঞ্চ মেনু মানে লাঞ্চে কি কি করবো আবার শেয়ার করিনি এই তো ভাত হয়ে গেছে মা ভাত নামিয়ে দিয়েছে আজ এখানে ডিম কষা করব আর এখানে তো মুসুর ডাল রয়েছে রাতের জন্য ওখানে মেয়ের জন্য আলু ভাজা করব। আর পটল পোস্ত করার ইচ্ছা আছে দেখি কি করি পটলটা এখনও কাটা হয়নি ডিমের ঝোলটা করতে করতে পটলটা কেটে নেবো তারপর পটলটা ভাজা করবো এই সরি পটল পোস্ত করবো তো চলো আগে রান্নাটা শুরু করা যাক কন্যা চক্রবর্তী তুমি আমায় কমেন্ট করে বলেছিলে যে শর্মিষ্ঠা তুমি অনেক অল্প বয়সে জীবনের সত্যতাটা খুব তাড়াতাড়ি উপলব্ধি করতে পেরেছ আমি কি বলো বন্ধু একদম তুমি ঠিকই ধরেছো তুমি জীবনে যত বেশি কষ্ট পাবে জীবনের যত বেশি বাধা পাবে তত জীবনের যে সত্যটা তুমি তত তাড়াতাড়ি উপলব্ধি করতে পারবে দেখো কথা বলতে বলতে কিন্তু আমার পটলগুলো খুব বেশ লাল লাল করে ভেজে নিয়েছি কারণ পটল পোস্ত করতে গেলে বা পটলের যে কোনো তরকারি করতে গেলে পটলগুলোকে একটু যদি লাল লালভাবে না ভাজো না তাহলে কিন্তু টেস্ট হয় না কারণ দেখে পটল কিন্তু এমনি খেতে একটু জলসা জলসা লাগে ওই জন্য আমার বাড়িতে প্রত্যেকেই না পটল যদি না ভাজি কেউ মুখেই দেবে না জানো বন্ধুরা আর এখানে আমি ডিমের কষাটা বসিয়ে দিয়েছি ডিম কষাটা তোমাদের সাথে শেয়ার আর কী করলাম তোমরা সবাই জানো ডিম কষা করতে কী কী লাগে তবে একটু কষানো মানে বেশ মানে ঝাল ঝাল করে করেছিলাম যেহেতু তরকারি ভাত করব তো ওই জন্য একটু বেশি ভালো করেই করেছিলাম মানে তেল ঝাল করেই করেছিলাম আর দেখো টক করে কিন্তু আমার বেশ তরকারিটা ফুটছে আর কালারটা কিন্তু বেশ ভালো এসেছে আমার অনেক সাবস্ক্রাইবার বন্ধু কিন্তু আমার রান্না দেখতে ভীষণ ভালোবাসে তারা রান্নার প্রশংসাও করে আর আমি দেখো রান্না করার পরেই কিন্তু সঙ্গে সঙ্গে আমার মশলার মশলার বক্সগুলো ডিপে ঢুকিয়ে রাখি না হলে কিন্তু খুব তাড়াতাড়ি মশলা নষ্ট হয়ে যাবে বন্ধুরা রান্না করার পর অবশ্যই আদা বাটা রসুন বাটা যে বাটাগুলো থাকে সেগুলো কিন্তু তাড়াতাড়ি ডিপে ঢুকিয়ে রেখে দেবে ব্যাস কথা বলতে বলতে আমার এখানে দেখো পটলের পটল পোস্তটা বসিয়ে দিলাম এ তো পটল পোস্ত করতে এমন কিছু লাগে না খুব তাড়াতাড়ি একটা চটজলদি রেসিপি যাকে বলে আর এখানে একটু নামানোর আগে আমি একটু সর্ষে পোস্ত বাটা দিয়েছিলাম তবে হ্যাঁ সর্ষের বাড়া সর্ষেটা একদম কম দিয়েছিলাম পোস্তর ভাগটা বেশি ছিল আর নামানোর আগে একটু দই ফেটিয়ে দিয়ে দিছিলাম ব্যাস আমার পটল পোস্ত কিন্তু রেডি খেতে কিন্তু ব্যাপক হয়েছিল বন্ধুরা আর একবার দেখে নাও ফাইনাল লুকটা করে আজকে রান্নাটা সেরেই চলে এলাম আমার এই ছোট্ট ছাদ বাগানটা পরিষ্কার করতে এই যে ওপরে হ্যাঙ্গিংগুলো আছে অনেক দিন করে পরিষ্কার করা হয়নি তো সেইগুলোকে একটু মুছে নিলাম আর এখানে যতই বৃষ্টি হোক এই যে শেডের নিচে আমার যে গাছগুলো থাকে না এইগুলোকে আমার কিন্তু মোটামুটি প্রত্যেক দিনই জল দিতে হয় কারণ শেডের নিচে থাকে তো এক ফোটাও কিন্তু বৃষ্টির জল পড়ে না আমারই ভুল হয়েছিল যখন বৃষ্টি হচ্ছিল তখন যদি আমি একটু নামিয়ে রাখতাম তাহলে বোধ আমাকে এখন আর জলটা দিতে হতো না তো যাই হোক জল ঠল দিয়ে চলে এলাম আবার আমি রান্নাঘরে আর সিঙ্কে যে কটা বাসন ছিল সেই কটা মেজে নিলাম নিয়ে এবার রান্নাঘরটাকে একদম ভালো করে পরিষ্কার করব। কী যেন তো বন্ধুরা আমি বারবার বলি না রান্না করাটা যত রান্না চাপের তার থেকে অনেক গুণ বেশি চাপের হচ্ছে রান্নাঘর নিট অ্যান্ড ক্লিনভাবে পরিষ্কার করা আর রান্নাঘর যদি তুমি এতটুকু নোংরাভাবে রেখে দাও ও বাপরে বাপ ওর মধ্যে আসলে বাচ্চা পোকা মাকড় জন্মাবেই জন্মাবে আর সব সময় রান্নাঘর কিন্তু হাইজিনিক মেনটেন করে থাকতে হয় কারণ এইখানেই কিন্তু আমাদের সব যা আমরা রান্না করি আর সেটাই কিন্তু আমরা খাই সময় রান্নাঘর যতটা পারবে হাইজিন মেনটেন করে রাখার চেষ্টা করবে আমি একবার ভালো করে দিয়ে রান্নাঘর পরিষ্কার করার পর আমি যে হোম মেড ক্লিনজারটা বানাই কিচেন ক্লিনজারটা বানাই সেটার মধ্যে যেহেতু ডেটল থাকে না একদম লাস্টে কি করি সেটা দিয়ে একেবারে একটু মুছে নিই আর সপ্তাহে পারলে দুবার তিনবার করলে কিন্তু আমি এই ডোরগুলোকে ভালো করে মানে খুলে ভালো করে একটু পরিষ্কার করে মুছে নিই একদম মাইক্রোফাইবার যে ক্লথগুলো থাকে সেইগুলো দিয়ে দেখো আমার এই ফ্লাইগুলো কতটা পরিমাণে চকচক করছে আর ব্যাস এই যে আমার কাজবাজ কমপ্লিট এইবারে মুখে মেখে নিয়েছি প্যাক প্যাক মাখতে মাখতেই আমি জামা কাপড়গুলো গুছিয়ে নেবো আমার প্যাক মাখাও হয়ে গেল আর সংসারের একটা কাজও কিন্তু আমার এক্সট্রা কাজ হয়ে গেল। আমরা অনেকে ভাবি চর্চা করতে গেলে বোধহয় এক্সট্রা করে সময় দিতে হয় বা বার করতে হয় একদমই না বন্ধুরা সংসারের যে কোনো একটা কাজ করতে করতেও তুমি কিন্তু ইজিলি রুপচর্চা করে নিতে পারো খানিকের কথা তুলেছিস

আমি সব দেখাচ্ছি তুই যা আমার সারাদিনে যা যা করিস আমাকে জানাস এগুলো আমি সব বন্ধুদের দেখাবো সব ভাবে তো তুই খুব শান্ত ভীষণ ভালো মেয়ে পরে আমার মন্দির মাই মাই পড়া আছে উঠে পড়ো মা উঠে পড়ো পড়া আছে সাড়ে ছটায় পড়া তো ছটা দশ উঠে পড়ো উঠে পড়ো বাবা উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো বাবা বাবা বকবে মা উঠে পড়ো মা উঠে পড়ো মা উঠে পড়ো মা ছটা দশ উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো গুড ইভিনিং বন্ধুরা আমি দুপুরের পর ক্যামেরা অন করতেই পারিনি আর দেখো মেয়েটা আমার এখানে কার্টুন দেখতে দেখতে কখন ঘুমিয়ে পড়েছে আমি বেডরুমে ঘুমাচ্ছিলাম আর ও ডাইনিং রুমে টিভি দেখতে দেখতে ঘুমা কখন ঘুমিয়ে পড়েছে আমি উঠে দেখি আমার মেয়ে ঘুমাচ্ছে আর টিভি চলছে না এদিকের পড়া আছে যাই হোক ওকে ডেকে দিয়ে এলাম ও একটু ফ্রেশ হতে গেছে ততক্ষণ তখন আমি চাটাও বানিয়ে নিলাম চলো চাটা খাই তারপর তোমার সাথে কথা বলছি

চলো আজকে তো ছাদে যাওয়া হলো না গাছে জল দেওয়ার দরকার নেই কারণ সারাদিন মোটামুটি যাওয়ার বৃষ্টি হয়েছে আজকে ছাদে যাওয়ার দরকার নেই কারো বাইরের লাইটটা জ্বালিয়ে দিই হয়ে গেছে আরে সব জামা কাপড় যা অবস্থা কি করবে এই তো সব দেখো চাদর ফাদর সব এখানে দেওয়া হয়েছে কি করবে বলো এই যে সব চাদর এখানে ওই নাইটি চাদর তারপর বাইরে গিলে

ভালো বন্ধুরা এখন ঘুরিতে পারছে প্রায় সাড়ে আটটা মেয়েই জ্যাসনা স্কুলে রেট করে ঢুকলো কুকিজ খাবে আজকে বললো কমপ্লেন খাবে না তো ভিডিওটা আজকে আমি এইটুকুই রাখছি ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে তো প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে আর পাশে দেখো লাইক করো শেয়ার আর হ্যাঁ কমেন্ট করতে কিন্তু একদম ভুল না আজকে এইটুকুই আবার কল দেখা হবে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ দেখুন সবাই খুব খুব ভালো দেখো টাটা